প্রেজেন্ট করে লোয়ার ইউরিনারি সিমটম নিয়ে, হ্যাঁ একটা বিবি পেশেন্ট লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটম নিয়ে প্রেজেন্ট করে, কি কি সিমটম হয়, একটা অবস্ট্রাকটিভ সিমটম আর একটা ইউটেটিভ সিমটম। তার আগে আমরা দেখবো লোয়ার ইউরিনারি সিমটমের কজ কি কি, একটা বিপি ছাড়া আর কি কি কারণে হতে পারে লোয়ার ইউরিনারি সিমটম, আর আরো কি কারণ হতে পারে, একটা হলো কার্সিনোমা প্রোস্টেট, ব্লাডার স্টোন, ব্লাডার টিউমার, ইউটিআই, নিউরোজেনিক ব্লাডার অ্যান্ড ইউরেথ্রাল স্ট্রাকচার, এগুলো কারণে লোয়ার ইউরিনারি সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রথম কজ হলো বিপি, সেকেন্ড ইম্পর্টেন্ট কজ অফ লোয়ার ইউরিনারি সিনড্রোম কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট, দুই নম্বর হলো, তিন নম্বর হলো ব্লাডার টিউমার, চার নম্বর ব্লাডার স্টোন, ইউটিআই, নিউরোজেনিক ব্লাডার, দেন ইউরেথ্রাল স্ট্রাকচার অ্যান্ড মেটাল স্টেনোসিস। এখন আমরা দেখবো লোয়ার ইউরিনারি ট্র্যাক সিনড্রোমে কী কী সিমটম আছে। একটা অবস্ট্রাকটিভ সিমটম প্রথম যে নিয়ে আসে হেসিটেন্সি হয়, হেসিটেন্সি হলো ডিলে ইন ইনিশিয়েশন অফ এক্সপ্রেশন, পুয়ার ফ্লো, ইন্টারমিডিয়েট স্ট্রিম, ডিপলিং, সেন্সেশন অফ পুয়ার ব্লাডার ইমটিং, এগুলো হলো অবস্ট্রাকটিভ সিমটম। এগুলো আমরা ওনার তোমাদেরকে আমি সায়েন্স ইউনিভার্সিটির সময় পড়াইছিলাম। নেক্সট আমি হলো ইউটেটিভ সিমটম। ইউটেটিভ সিমটমগুলো কী কী নিতে পারে, একটা ফ্রিকোয়েন্সি, নকচুরিয়া, আর্জেন্সি, নকচুরিয়া ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স, এইগুলো ফ্রিকোয়েন্সি কাকে বলে, নকচুরিয়া কাকে বলে, আর্জেন্সি কাকে বলে, এগুলো আমি যেটাকে বলে ইন্টারন্যাশনাল পোস্টেড সিমটম স্কোর, এই সিমটমের উপরে আমরা ট্রিটমেন্ট করি প্যাশেন্টদেরকে। কারণ এই সিমটমটা কী কী স্কোরটা কী কী সিমটমের উপরে সেটা আমরা দেখবো এখন। ইট ইস হেল্পফুল ইন গিভিং ইনফরমেশন রিগার্ডিং দ্য সিভিয়ারিটি অফ দ্য সিমটম, এই স্কোর করে আমরা সিভিয়ারিটি অফ দ্য সিমটম বুঝতে পারি। এখানে সাতটা কোশ্চেন আছে, এই সাতটা কোশ্চেনের উপরে আমরা প্যাশেন্টকে জিজ্ঞাসা করি, করে স্কোর করি প্রত্যেকটা সিমটমের জিরো থেকে ফাইভ, এই হিসাবে স্কোরের রেঞ্জ হলো জিরো থেকে থার্টি ফাইভ, টোটাল স্কোর 35, এর মধ্যে হলো জিরো থেকে সেভেন হলো মাইল্ড সিমটম, এইট থেকে নাইনটিন হলো মডারেট সিমটম, টোয়েন্টি থেকে থার্টি ফাইভ সিভিয়ার সিমটম। আমরা এখন দেখবো এই সিমটমগুলো কিসের উপরে আমরা স্কোরগুলো করি, এগুলো সাতটা সিমটমের উপরে আমরা স্কোরগুলো করি। একটা হলো ইনকমপ্লিট ইমটিং, ফ্রিকোয়েন্সি, ইন্টারমিডেন্সি, আর্জেন্সি, উইক স্টিম, স্টেনিং অ্যান্ড নকচুরিয়া। এখানে খেয়াল করে দেখো কী কী লেখা আছে, জিরো থেকে ফাইভ প্রত্যেকটা স্কোর হলো জিরো থেকে ফাইভ, সাতটা আছে এটা পঁয়ত্রিশ, তারপর এইটিন থেকে নাইনটিন তাদেরকে আমরা বলি মডারেট সিমটম, আর টোয়েন্টি থেকে থার্টি ফাইভ সেটাকে আমরা বলি সিভিয়ার সিমটম। এই সিমটমের বেসিস করে আমরা পোস্টের ট্রিটমেন্ট গুলো দিয়ে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট কীভাবে করবো, হিস্ট্রি, হিস্ট্রি আমরা রিগার্ডিং ইউরোলজিক্যাল সিমটমের উপরে হিস্ট্রি নেবো। একটা হলো অবস্ট্রাকটিভ সিমটম, আরেকটা হলো ইউটেটিভ সিমটম, এই সিমটমের উপরে আমরা তাদেরকে কোয়ারি করবো কী কী সিমটম তাদের মধ্যে আছে। এই সিমটমের উপরে আমরা আইপিএসএস ইন্টারন্যাশনাল পোস্টেড সিমটম স্কোরগুলো আমরা করবো। তারপরে হিস্ট্রির মধ্যে আমরা ইউরোলজিক্যাল সিমটম নিব, তারপর হলো তার কোনো কোমরবিড ডিজিজ আছে কি না, কোমরবিড ডিজিজের মধ্যে আমরা কী কী দেখবো, হ্যালো ডায়াবেটিস মেলাইটাস, তারপরে দেখবো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, তারপরে পেশেন্টের কোনো টিউবারকুলোসিস, স্পাইনাল কর্ড ইঞ্জুরি কোনো হিস্ট্রি আছে কিনা, তারপর নিউরোজেনিক ব্লাডারের কোনো হিস্ট্রি আছে কিনা। নেক্সট আমরা দেখবো ব্রিডিং ডিসঅর্ডারের কোনো হিস্ট্রি আছে কিনা। দেন আমরা জে ড্রেনেজ সিস্টেম এক্সামিনেশন করবো, রেকটাল এক্সামিনেশন অ্যান্ড নার্ভাস সিস্টেম এক্সামিনেশন। সিএলএ দেখি যে ড্রেনেজ সিস্টেম এক্সামিনেশন আমরা এক্সট্রা মেটাস দেখবো, নর্মাল আছে না ফাইমোসিক অথবা স্টোনোসিস আছে কিনা। দেন আমরা এই হচ্ছে এক্সামিন করবো, এই হচ্ছে আমরা কী দেখবো, এই হচ্ছে মাস আছে কিনা বা কর্ড লাইক, কর্ড লাইক থাকে মানে বুঝবো স্ট্রাকচার আছে কিনা। দেন আমরা এক্সামিন করবো ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার পালপেবল অর নট, যদি পালপেবল থাকে তাহলে আমরা চিন্তা করবো এটা ক্রনিক রিটেনশন আছে কিনা। দেন আমরা কিডনি, কিডনি দেখবো হাইড্রোহাইড্রেশন প্রসেস থাকলে কিডনি পালপেবল হবে এটা আমরা দেখবো। দেন রেকটাল এক্সামিনেশন, রেকটাল এক্সামিনেশন ইন নাইন পোস্টেরিক এনলার্জমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো
কয়েকটা পয়েন্ট, এটা আমরা সবাই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ডিআরই করার সময় আমরা প্রথমে ইন্সপেকশনে পেরিয়ানাল লিজন ইন্সপেকশন করব, দেখব যে এখানে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। তারপর দেখবো অ্যানাল টোন অ্যান্ড পেরিয়ানাল সেন্সেশন, এর ইম্পর্টেন্স হলো নিউজি ব্লাডার থাকলে অ্যানাল টোন এবং পেরিয়ানাল সেন্সেশন ইম্পেয়ার্ড থাকবে, যেটা দিয়ে আমরা নিউজেনিক ব্লাডার কিনা এটা এক্সক্লুড করতে পারব। সো ডিউরিং ডিআরই আমরা প্রথম ইন্সপেকশন, তারপর পালপেশন। ইন্সপেকশনে আমরা দেখব তার পেরিয়ানাল লিজনে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা, দেন আমরা দেখব অ্যানাল টোন অ্যান্ড পেরিয়ানাল সেন্সেশন এটাকে ডিমিনিশড অর ইনট্যাক্ট, যদি ডিমিনিশ থাকে তাহলে আমরা নিউজেনিক ব্লাডার সাসপেক্ট করব। দেন আমরা ডিআরই করব, ডিআরইতে আমরা পাবো বিনাইন ইনলার্জমেন্ট অফ পোস্টুরাল হলে সাইজ দেখব, সাইজটা কেমন মাইল্ড মডারেট অর সিভিয়ার ও দ্য লার্জ সাইজ কিনা। দেন হলো আপার লিমিট ক্যান বি রিচড অর নট, আপার লিমিট আমরা পৌঁছাতে পারি কি পারি না এটার উপরে আমরা পোস্টের সাইজ অ্যাসেস করতে পারি। দেন সারফেস অফ দ্য পোস্টেড, এটা স্মুথ না রাফ এটা দেখবো, যদি স্মুথ থাকে তাহলে আমরা বিনাইন চিন্তা করবো, যদি রাফ থাকে তাহলে আমরা মেলিনেন্সি চিন্তা করবো। কনসিস্টেন্সি দেখবো হার্ড আর ফার্ম, যদি ফার্ম থাকে তাহলে আমরা লর ইউনিট সিন্ডু প্যাশন, বিকজ লর ইউনিট সিন্ডম মে প্রেজেন্ট উইথ নিউরোজেনিক ব্লাডার। নার্ভাস সিস্টেম ইজ এক্সামিন টু এলিমিনেট দ্য নিউরোলজিক্যাল লিশন, ডায়াবেটিস মেলাইটাস স্টেপস ডরসালিস ডিসিমিনেটেড স্ক্লেরোসিস পার্কিনসন পার্কিনসন ডিজিজ মিনি পোস্টেরিয়র অবস্ট্রাকশন অ্যানাল টোন অ্যান্ড পেরিয়ানাল সেন্সেশন আমরা দেখব, যেটা আমরা ডিআরএস সময় দেখব। নাও এখন আমরা ইনভেস্টিগেশন করব, এখন ইপির ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করব, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাফি কেবি রিজন উইথ পিভিআর উইথ এমসিসি। আল্ট্রাসোনোগ্রাফি কেবি রিজন উইথ পিভিআর উইথ এমসিসি এই আল্ট্রাসোনোগ্রাফি আমরা কি কি দেখব, প্রথমে দেখব আমরা পোস্টেড পোস্টেড দেখব, কেবি মানে কিডনি ইউরেটার অ্যান্ড ব্লাডার রিজন। আমরা প্রথমে দেখব পোস্টেড, পোস্টেডে কি কি দেখি, পোস্টেড দেখি আমরা সাইজ, সাইজ অফ দ্য পোস্টেড আমরা কিভাবে মেজার করি, সাইজ অফ দ্য পোস্টেড আমরা মেজার করি লেন্থ ব্রেথ ইনটু এন্ট্রি পোস্টেড ডায়ামিটার ইনটু পয়েন্ট ফাইভ দিয়ে আমরা সাইজ মেজার করি। নর্মাল সাইজ অফ দ্য পোস্টেড লেস দেন 20 গ্রাম, দ্যাট ইস 7 থেকে 16, 7 to 16 অ্যাভারেজ হলো 11 গ্রাম, লেস দেন 20 হলো মাইল্ড ইনলার্জ পোস্টেড, মডারেট ইনলার্জ পোস্টেড হলো 20 to 40। তারপরে দেখবো ইকোজেন্সিটি, পোস্টেডের ইকোজেন্সিটি দেখে আমরা বিনাইন অথবা ম্যালিগন্যান্ট সাসপেক্ট করতে পারি। দেন আমরা দেখবো পিভিআর, তার আফটার ভ্যাকসিনেশন সময় পোস্ট ভর্টিকাল রেসিও কত আছে, যেটা খুব ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট অফ বিপি। অলসো আমরা দেখবো এমসিসি, ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি, তার ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি কত এটা ইম্পর্টেন্ট। স্মল সাইজ ব্লাডার হয়, থিম্বল ব্লাডার হয়, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কিন্তু আলাদা হবে, সেখানে বিপি ট্রিটমেন্ট করলে প্যাশেন্টও লর ইউনিটেড সিন্ড্রোম নিয়ে আসতে পারে, যেগুলো থিম্বল ব্লাডার স্মল সাইজ ব্লাডার, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান পুরো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি দেখি। তাহলে আমরা কী কী দেখবো, একটা পোস্টের সাইজ, ইকোজেন্সিটি, তারপর পিভিআর, এগুলো পোস্টেড। ব্লাডারে কী কী দেখবো আলোচনা করে, ব্লাডারে অল দেখবো, থিকনেসটা দেখবো, ব্লাডারের থিকনেস দেখবো, ব্লাডারের মধ্যে কোনো টিউমার আছে কিনা, ব্লাডারের মধ্যে কোনো স্টোন আছে কিনা, ডাইভার্টিকুলার আছে কিনা, এগুলো আমরা দেখবো। দেন আমরা দেখবো কিডনি এবং ইউরেটার, কিডনি এবং ইউরেটার দেখবো কোনো স্টোন বা কোনো ম্যাগনেসি এগুলো আছে কিনা, এবং এই বিপির কারণে চেঞ্জ আছে কিনা, হাইড্রোইটারনের প্রসেস আছে কিনা, এটা আমরা দেখবো। সো আলট্রাসাউন্ড আমাদের একটা গ্যাস সেন্সিটিভিটি, যেটা দেখে আমরা কোনো ইউটিআই বা হিমাচুরি আছে কিনা, মাইক্রোস্কোপ হিমাচুরি আছে কিনা, এটা আমরা সাসপেক্ট করতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট হলো ইউনিট বা সাইটোলজি, যেটা দিয়ে আমরা কোনো ম্যাগনেসি আছে কিনা সাসপেক্ট করতে পারি। দেন ইম্পর্টেন্ট হলো ইউরোফ্লোমেট্রি, ইউরোফ্লোমেট্রি সিরাম পিএসএ ব্লাড টেস্ট, ব্লাড টেস্টের মধ্যে আমরা দেখবো সিরাম ক্রিয়েটিন ব্লাড ইউরিয়া, আপার ট্র্যাক ইমেজিং করবো,
আইভিও আর সিটি রোগাম লাস্ট হলো ইরোথ্রো সিস্টোস্কোপি প্রথমে আমরা যে টেস্টগুলো করবো চার পাঁচটা টেস্ট করবো একটা হলো আল্ট্রাসাউন্ড কেভি রিজন ইউরিন আরমি ইউরোফ্লোমেট্রি সিরাম পিএসএ এবং সিরাম কেটিন এই প্রথম চারটা টেস্ট আমরা করবো তারপরে এই টেস্টের উপর ভিত্তি করে আমরা আপারটার ইমেজিং দ্যাট ইজ সিটি রোগাম আইভিও ইরোথ্রো সিস্টোস্কোপি এই টেস্টগুলো করবো আমরা সিকোয়েন্সে দেখি আমরা করবো এক্সামিনেশন দা ইউরিন ইউরিন এক্সামিনেশন করে আমরা কি কি দেখবো যে কোনো ইনফেকশন আছে কিনা এবং কোনো আরবিসি আছে কিনা সেটা দেখে আমরা হিমাচুরিয়া আসছে কিনা এটা সাসপেক্ট করতে পারবো প্যাশেন্ট এক্সামিন ফর গ্লুকোজ অ্যান্ড ব্লাড মিড স্টিম স্পেসিমেন ইজ সেন্ট ফর ব্যাকটেরিয়াল অ্যান্ড সার্জিক্যাল স্টাডি সিরাম পজিটিভ স্পেসিমেন এটা করবো আমরা টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি মেজারমেন্ট অফ দ্য সিরাম পিএসএ ইজ হেল্পফুল ইন ডায়াগনোসিস অফ আর্লি প্রোস্টেট ক্যান্সার নর্মাল ভ্যালু হলো 2.5 ন্যানোমোল পার লিটার ঠিক আছে নর্মাল পিএসএ ভ্যালু হলো 0-4 ন্যানোমোল পার লিটার পিএসএ কিসে কিসে বাড়তে পারে একটা পজিটিভ ডিজিজে বাড়তে পারে আর একটা হলো পজিটিভ ম্যানিপুলেশনে বাড়তে পারে পজিটিভ ডিজিজ কি কি কারণে বাড়তে পারে একটা হলো বিপি দু নম্বর হলো কার্সিনোম অফ দ্য প্রোস্টেট মেইনলি পিএসএ বাড়ে হলো কার্সিনোম অফ দ্য প্রোস্টেটের কারণে দেন হলো পোস্টেরি অ্যাবসেস প্রোস্টাটাইটিস এই চারটা প্রোস্টেটের কারণে পিএসএটা রেজ করে দেন পোস্টেরি ম্যানিপুলেশন এর কারণে পিএসএ রেজ করতে পারে কিন্তু সেই রেজটা হবে লেস দেন 10 ন্যানোমোল পার লিটার মোর দেন 10 হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যেমন আমরা পোস্টেরি ম্যানিপুলেশনে হতে পারে যেটা পোস্টেরি মেসেজ দিলে ডিআরই করলে পিএসএ বাড়তে পারে অথবা ইনস্ট্রুমেন্টেশন ক্যাথেটারাইজেশন করলেও সিরাম পিএসএ বাড়তে পারে সো পিএসএ বাড়া মানে ম্যালিগন্যান্স না পজিটিভ ম্যানিপুলেশনও পিএসএ বাড়তে পারে মোস্ট ইম্পর্টেন্ট হলো ডিআরই করলে বাড়তে পারে তারপরে পজিটিভ মেসেজ দেন ইউরোফ্লোরোমেট্রি ইউরোফ্লোরোমেট্রি ইজ ইম্পর্টেন্ট ফর ইভালুয়েশন অফ লর ইউরিনারি ট্র্যাক সিনড্রোম ইউরোফ্লোরোমেট্রি জিনিসটাকে আমরা দেখি ইউরোফ্লোরোমেট্রি ইজ ইলেকট্রনিক রেকর্ডিং অফ দ্য ইউরিনারি ফ্লো রেট থ্রু দ্য কোর্স অফ দ্য মেনস্ট্রুয়েশন আমরা যে প্রস্রাব করি ওটা ইলেকট্রনিক রেকর্ডিং মাধ্যমে রেকর্ডিং হয় সেটা দেখে আমরা প্রস্রাবের গতিবেগ বুঝতে পারি নর্মাল ফ্লো রেট এর সময় পিকে উঠবে আর নেমে যাবে যখন এই ম্যাক্সিমাম পিকেটা উঠবে তখন আমরা এটাকে বলি ম্যাক্সিমাম টিউব ম্যাক্স ম্যাক্সিমাম ফ্লো রেট এটা অ্যাসেস করতে পারি যে প্যাশেন্টের কোনো অবস্ট্রাকটিভ ফিচার আছে কিনা নর্মাল ইউরোফ্লোরোমেট্রি রেট হলো 20-25 ইন কেস অফ মেল এই কিউম্যাক্স দেখে এটাকে আমরা কিউম্যাক্স বলি ম্যাক্সিমাম ফ্লো রেট এটাকে দেখে আমরা অবস্ট্রাকশন আছে কিনা বুঝতে পারি যে নর্মাল ফ্লো রেটটা 10-এর নিচে আসে তাহলে আমরা বুঝবো এই ফ্লো রেটটা 10-এর নিচে আসে তাহলে আমরা বুঝবো যে এটা অবস্ট্রাকশন আছে এবং পুরো নিচে আসলে বুঝতে হবে যে সাসপেনশন অবস্ট্রাকশন নর্মাল বেল শেপ যদি পোস্টিং ইনলার্জমেন্ট থাকে তাহলে তার এই ফ্লো রেটটা কমে আসবে প্যাটার্ন হবে এরকম আর যদি তার স্ট্রিকচার থাকে প্যাটার্ন হবে শর্ট এরকম শর্ট টু অ্যাপিয়ারেন্স হবে পুরাতে দাঁতের মতো অ্যাপিয়ারেন্স হবে আর ইন্টারমিডিয়েন্ট ফ্লো মাঝে মাঝে পিকে উঠবে আবার নেমে যাবে বেজ লাইনে আর কিছুক্ষণ পর আবার বেজ লাইনে উঠবে পিকে উঠবে আবার নেমে যাবে এগুলো হলো নিউ ব্লাডের ক্ষেত্রে এগুলো হয় যেমন ব্যাসপোরেটিং এই ট্রিটমেন্ট আমরা দিব হলো ওই আইপিএসএস স্কোরের উপরে আইপিএসএস স্কোর বেসিস করে আমরা ট্রিটমেন্টটা করি 0-7 আইপিএসএস স্কোর যাদের ছিল থাকবে তাদেরকে আমরা অসফোলিয়েটিং করবো অসফোলিয়েটিং আমরা কী করবো অসফোলিয়েটিং হলো অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট অফ দ্য মেন উইথ মাইল্ড সিমটম স্কোর 0-7 যাদের সিমটম থাকবে তাদেরকে আমরা এই অসফোলিয়েটিং করবো তাদের কী করবো আমরা ফুলি রেস্ট্রিকশন করবো বিফোর বেড ঘুমানোর আগে তাদেরকে ফুলি রেস্ট্রিকশন করবো ঘুমানোর আগে কোনো ফ্লুইড খাইতে নিষেধ করবো তারপরে যাদের কপি এবং টিকা অভ্যেস আছে তাদেরকে এটা রিঅ্যাসেস করবো রিঅ্যাসেস করে দেখবো তাদের সিমটম ডিক্রিজ আর ইনক্রিজ যদি সিমটম সেম থাকে তাহলে অসফোলিয়েটিং চলবে যদি সিমটম বাড়ে অ্যাগ্রেভেট হয় তাহলে আমরা তাদেরকে মেডিকেল ম্যানেজমেন্টে যাবো মেডিকেল ম্যানেজমেন্টে কি মেডিকেল ম্যানেজমেন্ট হলো আমরা এখন দেখবো মেডিকেল ম্যানেজমেন্ট কাজে দিব যাদের সিমটম স্কোর 8-19 8-19 যাদের সিমটম স্কোর তাদেরকে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিব মেডিকেল ম্যানেজমেন্টে আমরা মোস্ট কমনলি দুইটা ড্রাগ ইউজ করি কী কী ড্রাগ ইউজ করি আমরা আগে দেখি একটা আলফা অ্যাড্রেনার্জি ব্লকার এটা কাজ কি ইনহিবিট দ্য কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসেল এই যে পোস্টেরিয়র ফাইব্রোমাসকুলার গ্যান্ডলো অর্গান যে স্মুথ মাসেল থাকে ওটাকে কন্ট্রাকশন কমায় দেয় কন্ট্রাকশন কমায় দিলে তাদের সিমটমটা এটা ইম্প্রুভ হয় সেটা হলো ট্যামসুলোসিন আলফা অ্যাড্রেনার্জি ব্লকার ড্রাগ হলো ট্যামসুলোসিন 0.5 মিলিগ্রাম আমরা ডেলি দিই এই ড্রাগ দেওয়ার পরে তার কিছু সাইড ইফেক্ট হয় যেটা পোস্টাল হাইপারটেনশন হয় এই জন্য আমরা সবসময় এদেরকে রাতে খাওয়ার জন্য অ্যাডভাইস করি আর কি হতে পারে পোস্টাল হাইপারটেনশন হতে পারে
ডিজিনেস হেডেক আর হলো রেটিকুলার ইজাকুলেশন হতে পারে আর তো ওষুধ আমরা দিই সেটা হলো সেকেন্ড লাইন ড্রাগ হলো ফাইভ আলফা রিডাকটেজ ইনহিবিটর দ্যাট ইনহিবিট দ্য কনভার্সন অফ টেস্টোস্টেরন টু ডাইহাইড্রো টেস্টোস্টেরন এটা কি করে পোস্টের সাইজ ডিক্রিজ করে রিডাকশন অফ দ্য পোস্টের ইপিথেলিয়াম আছে সেটাকে সাইজ ডিক্রিজ করে তাহলে কি হবে এটা হলো পোস্টের ভলিউম কমাই দিবে আর আলফা ব্লকার হলো পোস্টের যে টনিসিটি আছে এটা ডিক্রিজ করবে তাতে এই দুইটা ড্রাগের কম্বিনেশন অবশ্যই আমরা ইউজ করি সিঙ্গেল দিতে পারে আইদার সিঙ্গেল অর কম্বিনেশন সিঙ্গেল দিলে আমরা প্রথমেই আলফা অ্যাড্রেনাল ব্লকার দেবো এটা ইমিডিয়েট থাকে সিমটম কমবে আর ফাইভ আলফা রিডাকটেজ কাজ করতে সময় লাগে লং টাইম লাগে মিনিমাম সিক্স মান্থ যদি আমরা প্যাশেন্টকে প্রেসক্রাইব করি তাহলে তো সাইজ 25% ডিক্রিজ হয় ঠিক ইস 25% অফ দ্য পোস্টেড সাইজ অফ পোস্টেড সিমটম স্কোর 20-35 এবং যাদেরকে এই ধরনের কন্ডিশন থাকবে তাদেরকে আমরা সার্জারি করবো অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ সার্জারি বিপি উইথ রিফ্র্যাক্টরি বিপি উইথ কমপ্লিকেশন কমপ্লিকেশনগুলো কি কি রিকারেন্ট ইউটিআই হিমাচুরিয়া ব্লাডার স্টোন ডায়াবেটিকুলার আর রেনাল ইনসাফিসিয়েন্সি রেনাল ফেলিওর থাকলে তাদেরকে আমরা সার্জারি করবো বিপি উইথ রিফ্র্যাক্টরি রিটেনশন বিপি উইথ রিফ্র্যাক্টরি রিটেনশন মানে হলো যারা ক্যাথেটার একটু রিটেনশন নিয়ে আসবে ক্যাথেটার করার পরে তিন সপ্তাহ পর রাখার পরে যে ক্যাথেটার করার পরে যদি প্রস্রাব করতে না পারে তাদেরকে আমরা রিফ্র্যাক্টরি রিটেনশন বলি রিফ্র্যাক্টরি রিটেনশন অফ ফেলিং অ্যাট লিস্ট অন অ্যাটেম্প অফ ওয়ার্ডিং আফটার রিমুভাল অফ দ্য ক্যাথেটার ইটস কলড প্যাশেন্ট রেকটাল ইজাকুলেশন ডেভেলপ করে সেটাকে আমরা কাউন্সিলিং করবো যেহেতু আমরা সার্জারি করলে ইন্টারনাল স্পিন্ডেলটা ড্যামেজ হয় সেই কারণে রেকটুবেট ইজাকুলেশন ডেভেলপ করে সেটাই আমরা কাউন্সিলিং করবো রেকটুবেট ইজাকুলেশন সম্পর্কে ইলেকট্রাল ইম্পর্টেন্সি সাকসেস রেট সম্পর্কে বলবো রি অপারেশন করা লাগতে পারে এটাও আমরা কাউন্সিলিং করে নেব এবং মরবিডিটি রেট সম্পর্কে আমরা প্যাশেন্টকে কাউন্সিলিং করে নেব দেন কী কী প্রসিডিওর আছে সার্জারি মিনিমাল ইনভেসিভ ম্যানেজমেন্ট অফ বিইপি মেন মিনিমাল ইনভেসিভ ম্যানেজমেন্ট কী কী করি আমরা টিইউআরপি ট্রান্সলেটাল রিসেকশন অফ দ্য পোস্টেড করি দেন আমরা কী করি ট্রান্সলেটাল ইনসেশন অফ দ্য পোস্টেড যদি আমরা একটা চিকিৎসা করি সেটা হলো পোস্টেড অপারেশন সেটা হলো টিইউআরপি 99% প্যাশেন্ট এটা দিয়ে আমরা প্যাশেন্টকে রিলিভ করতে পারি বিপি ম্যানেজমেন্ট যদি একটা করি আমরা সেটা হলো টিইউআরপি ট্রান্সলেটাল রিসেকশন অফ দ্য পোস্টেড দেন আমরা আর কী কী অপশন আছে যদি স্মল পোস্টেড হয় সেক্ষেত্রে আমরা করি ট্রান্সলেটাল ইনসেশন অফ দ্য পোস্টেড এছাড়া আমরা আর কী করতে পারি লেজার প্রোস্টেকটিভ করতে পারে আর কিছু অ্যাডভান্স প্রসিডিউর আছে ট্রান্সলেটাল ইলেকট্রো প্রিপারেশন অফ দ্য পোস্টেড আর কী কী করতে পারি সিম্পল প্রোস্টেকটিভ করতে পারি ওপেন সিম্পল প্রোস্টেকটিভ আমরা দুভাবে করতে পারি একটা ট্রান্স বেসিক্যাল আর একটা হলো রেকটোপিক চেকটিং এই দুই চেকটির মাধ্যমে আমরা প্রোস্টেকটিভ করতে পারি সিম্পল সুপারপিক ট্রান্স বেসিক্যাল প্রোস্টেকটমি আর একটা সিম্পল রেকটোপিক প্রোস্টেকটমি এই দুইভাবে আমরা ওপেন সিম্পল প্রোস্টেকটিভ করতে পারি ওপেন প্রোস্টেড ইন্ডিকেশন হলো যখন প্রোস্টেড সাইজ মোর দ্যান 100 গ্রাম হবে সেক্ষেত্রে আমরা টিআরপি না করে মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর না করে আমরা ওপেন প্রসিডিউর করতে পারি সেটা হলো ওপেন প্রসিডিউর হলো কি ওপেন সিম্পল প্রোস্টাটেকটমি দেন কমপ্লিকেশন অফ টিইউআরপি এই প্রোস্টেড সার্জারির পরে কী কী কমপ্লিকেশন হয় সেটা আমরা এখন দেখবো এটা হলো পার অপারেটিভ কমপ্লিকেশন কমপ্লিকেশন মানে প্রায় ইরেকশন হয় সেটা হলো ডিউ টু স্পাইনাইসেশন দেওয়ার কারণে দু নম্বর হলো এক্সেসিভ অর আনকন্ট্রোল ব্লিডিং হতে পারে তিন নম্বর হলো পারপ্রেশন অফ দ্য প্রোস্টেটিক ক্যাপসুল অ্যান্ড এক্সপ্রেশন অফ দ্য ইউরিন চার নম্বর হলো ব্লাডার পারপ্রেশন হতে পারে টিইউআর সিমটম হতে পারে ইউরেটাল ইনজুরি হতে পারে টিইউআর সিমটম হলো কি ট্রান্সইউরেটাল রিসেকশন সিনড্রোম আর কি হতে পারে লোকাল সিনড্রোম পার্টার ইনফেকশন হতে পারে এমনকি ডেড হতে পারে কার্ডিওভাস্কুলার মধ্যে পালমোনারি অ্যাথলেক্সিস নিউমোনিয়া এমআই এগুলোর মধ্যে আছে লোকাল লোকাল মধ্যে আছে ক্লট রিটেনশন ইউরিনারি ইনফেকশন ইউরোসেপসিস ফেলিয়ার টু ভয়েড ইউর ইপিডাইমাইটিস আর্থ্রাইটিস হতে পারে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন জেনারেল কমপ্লিকেশন হতে পারে এনটিবিটি পালমোনারি হেমোরেজম ইউরেথ্রা ব্লাডার নেক কন্ট্রাকচার ইউরিনারি ইনকন্টিনেন্স যদি আমরা এক্সটার্নাল স্পিন্ডেল ইনজুরি করি ডিউরিং সার্জারি সেক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে রেকটিভার ইজাকুলেশন ইম্পর্টেন্সি ইম্পর্টেন্সি কারণ হতে পারে নার্ভ ইঞ্জুরি হলে সেক্ষেত্রে ইম্পর্টেন্সি ডেভেলপ করতে পারে